মৃত ব্যক্তির কাছে কিছু চাওয়া আছে কি না কারণ অনেকেই দেখা যায় মৃত ব্যক্তির কবরের কাছে গিয়ে কিছু চাইছেন বিষয়টি জানাবেন মৃত ব্যক্তির কাছে কিছু চাওয়া যাবে না কারণ একজন মানুষ যখন মরে যায় তখন সে আর কিছু দেওয়ার ক্ষমতা তার নেই জীবিত অবস্থায় কোনো মানুষ কারো কাছে কিছু চাইলে সামর্থ্য থাকলে সে দেবে কেউ কারো কাছে টাকা হওয়ার চাইলো খাবার চাইলো হতে পারে কিন্তু মরে যাওয়ার পরে তার লাশটা যদি দুনিয়াও থাকতো মাটির উপরে তাহলে চাইলে কি দিতে পারতো ফেরাউনের লাশ তো আসে মিশরে গেলে জাতীয় জাদুঘরে দেখা যায় কিন্তু আমরা যদি সেখানে ফেরাউন কিন্তু অনেক বড় ধনী মানুষ ছিল এবং খুব ক্ষমতাওয়ালা ছিল এখন যদি কেউ বলে ফেরাউন আমাকে একটা টাকা দাও ফেরাউন দিতে পারবে পারবে না তো ঠিক এরকম একজন মানুষ যখন সে মরে যায় তখন তার লাশের কাছে কিছু চাইলে আমরা দুনিয়াতে তো পেতাম না

যে মরে যাওয়ার পরে কিচ্ছু চাওয়া যাবে না জীবিত অবস্থায় যেটা চাওয়া জায়েজ ছিল মরার পরে সেটাও জায়েজ নাই এর কারণ মানুষটার এখন আর কিছুই নাই দেয়ার অথচ আমরা আমাদের দেশে এই প্রবণতা অনেকের মাঝে দেখতে আমাদের বোন যেটি আসলে জানতে চাচ্ছেন যে বিষয়টি এরকম সমাজের মধ্যে অনেক মাজার আছে কবর আছে সেটাই সেটাই এখানে আসলে চাওয়ার একটা বিশাল প্রবণতা যে বিশেষ করে সন্তান যদি না না হয় সেক্ষেত্রে সন্তান চাচ্ছে কি সন্তান চায় চাকরি চায় চাকরি চায় সন্তান চায় আপনার এই প্রবণতা অনেকের মাঝে যে বললাম না আমি জীবিত একটা মানুষের লাশ যদি উপরে পড়ে থাকে চায় না কয়জন লাশের কাছে কি যাইব। কিন্তু ওর কবরে দেওয়ার পরে চাওয়ার প্রবণতা তৈরি হচ্ছে আজীব তো তো সে যখন কাছে ছিল মাটির উপরে ছিল খাটির উপরে শোয়া ছিল তখন কেউ কিন্তু কিছু চায়নি এবং মানুষ দেখেছে যে সে কি দেবে বরং সে তো কিচ্ছু করার ক্ষমতা নেই মরার পরে নিজের গায়ের জামাটাও সে নিজে খুলতে পারে না আরেকজনে খুলে দেয়া লাগে নিজে গোসল দিতে পারে না আরেকজনে গোসল দিয়ে দেয়া লাগে মরার পরে নিজের কবরে কিন্তু সে নামতে পারছে না আরেকজনে কবরে শুয়ে দেয়া লাগছে হোক না উনি অনেক বড়ো মাপের আলেম অথবা হোক তিনি খ্যাতনামা পীর সাহেব আমরা কি দেখি ওই পিসায়ব মরার পরে লাশ হয়ে গেছে ওনার গোসল উনি দিচ্ছেন না অন্যরা দিয়ে দিচ্ছে মতন এখানে দেখেন একটা মানুষ যখন গোসল করে তখন গোসলখানা কিন্তু সে কাউকে ঢুকতে দেয় না কারণ এখানে প্রাইভেসির বিষয় আছে আর মরার পরে পিসায় পে গোসল দিচ্ছে তখন প্রায় বেশি কোথায় কারণ তিনি তিনি তো গোসল দিতে পারছেন না তার কাপড়টা নিজে খুলতে পারছেন না আর এই পিস বুজুরকে কবর দেওয়ার পরে মানুষের মানসিকতা তৈরি হচ্ছে যে উনি এক্সট্রা একটা পাওয়ার পেয়ে গেছেন ক্ষমতা তৈরি হয়েছে এখন ওনার কাছে গিয়ে চাচ্ছে যেটা আপনি বললেন যে আমরা দেখতে পাই যে কিছু কিছু কবরে মাজারে আজকে মানুষ সরাসরি দিব্যি চাচ্ছে সন্তান চাচ্ছে আসলে যাদের কাছে চাচ্ছে আমরা তাদেরকে দোষ দিচ্ছি না কারণ তাদের কেউ বলে যাননি যদি কেউ বলে যান নিশ্চয়ই সে দোষী কিন্তু আমরা সবচেয়ে বেশি দেখতে পাই আমাদের বাংলাদেশে শাহজালাল রাহমতুল্লাহর মাজারে শাহপুরানের মাজারে ভারতে গেলে মাইনুদ্দিন সিস্তি আজমিরি রাহমা উল্লার মাজারে যে সেখানে সরাসরি মানুষ সন্তান চাচ্ছে ইভেন গান বানাচ্ছে কেউ ফিরে না খালি হাতে আলিম যে মানুষ চাওয়া দরকার কার কাজে রাসুল্লাহ সাল্লাম বলেছেন যে আল তাফেস আলিল্লা ইজ আস্তা আন্ত যখন তুমি চাইবে আল্লাহর কাছে চাইবে কারণ দেয়ার ক্ষমতা তো একমাত্র তার কিন্তু আমরা আজকে মানুষের কাছে মানুষ চাচ্ছি জীবিতদের তোদের কাছেও চাওয়া জায়েজ না যেটা আপনি বলছিলেন যদি সেটা আল্লাহর একমাত্র ক্ষমতা থাকে যেমন স্পেশালিটি আল্লাহর সেটা হচ্ছে সন্তান দেয়া মানুষ তৈরি করা এটা আল্লাহর গুণ এই জন্য তিনি কোরআন মাজিদে বলেছেন যে আফর এই তুমনুন খালুকুন হে দুনিয়া স্বামী তুমি তোমার বিয়ের পরে স্ত্রীর বিছানায় গিয়েছ বটে কিন্তু স্ত্রীর পেটের বাচ্চাটা কি তুমি দিয়েছ না আমি আল্লাহ তৈরি করেছি আল্লাহ প্রশ্ন রাখছেন এর মানে হলো স্বামী তার স্ত্রীর সঙ্গ নিয়েছে তার দায়িত্ব শেষ এর চেয়ে বেশি কিছু করার ক্ষমতা তার আর নেই সন্তানটা দিয়েছেন মূলত আল্লাহ কীভাবে দিয়েছেন তিনি ওরান মাজিদে বলছেন যে ফি আই সৌরাতি আর তিনি যেভাবে চেয়েছেন সেভাবে তিনি বানিয়েছেন সুরত তিনি একা দিয়েছেন কিন্তু আজকে যে আল্লাহ মানুষ বানান সন্তান দেন আমরা ওনার কাছে চাই না এমন না যারা আজকে ফিরের মাজারে গিয়ে চাচ্ছে ভোন যেটা বলেছেন যে ফিরের কাছে চাচ্ছে আসল তারা শুরুতে ফিরের কাছে অনেকে চায় না মুসলমানদের দুর্বল হিমন্দাদের প্রবণতা এমন হচ্ছে যে প্রথমে তারা আল্লাহর কাছে যায় বিয়ে হলো 5 বছর 4 বছর আল্লাহর কাছে যায় কিন্তু আল্লাহকে বলে বা মুরব্বিদের কাছে বলে একটু দোয়া করেন ফিশায় হুজুরের কাছে जाया বলে ইমাম সাহেবের কাছে বলে আপনি আলেমদের কাছে বলে হুজুর একটু দোয়া করে সন্তান হয় না পাঁচ সাত বছর পরে ধৈর্যহীন হয় মনে করে অনেক তো চাইলাম এখন তো আল্লাহ তো দিচ্ছে না তখনই শয়তান প্ররচনা দেয় যে কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবার এখন সেখানে যাও অন্য বুদ্ধি এখন অন্য বুদ্ধি এখন যাও তখন সে এবার আল্লাহর কাছে চাওয়া বন্ধ করে সে এখন অন্যের কাছে যাচ্ছে অথচ কোরআন মাজিদ আল্লাহ তালা বলছেন ইহা বলি তিনি যাকে দেন তিনি যাকে মেয়ে দেন তিনি যাকে ছেলে মেয়ে দুটি দেন তিনি যাকে একটাও দেন না এই তিনি হলেন আল্লাহ এই দেয়ার ক্ষমতা একমাত্র আল্লাহ এই জন্য সন্তান জীবিত কারো কাছেও চাওয়া যাবে না মৃত কারো কাছেও চাওয়া যাবে না চাইতে হবে আল্লাহর কাছে চাকরি চাচ্ছে মতারাম যে বাবা আমার চাকরি না আমাকে একটা চাকরি দিয়ে দেন মৃত মানুষের কাছে চাকরি চাচ্ছে সে চাকরি দিবে কিভাবে কিভাবে সম্ভব সে তো কবরে শুয়ে আছে এ বিষয়ে কিন্তু আমাদের একটি ধারণা সবারই কম বেশি আছে যে যারা ভালো মানুষ তারা তারা কবরে হাদিসে পাওয়া যায় যে কবরে জান্নাতের বিছানায় ঘুমাচ্ছে আর যারা খারাপ মানুষ তারা জাহান নামে আছে কবরের কবরটা জাহান নামে টুকরা হয়ে গেছে তো যারা ভালো মানুষ তাদের কাছে তো চাইতে যায় তো তারা তো ঘুমাচ্ছে হাদিসে আসে তিনটি প্রশ্নের জবাব দেওয়ার পরে ফেরিস্তা বের হয়ে আসে আর ওই বের হওয়ার সময় আল্লাহ তালা তাদেরকে বলে দেন জান্নাতি বিছানা বিছিয়ে দাও জান্নাতের পোশাক পরিয়ে দাও তাকে ঘুমাতে বলো জান্নাতের পোশাক পরে জান্নাতের বিছানা জান্নাতের দিকে দরজা খুলে দাও ফেরেস তারা বের হওয়ার সময় কি বলে নাম মাতিল যে নববিবাহিত বর যেমন তার বাসর ঘরে ঘুমায় তোমরা এভাবেই জান্নাতের বিছানা ঘুমিয়ে যাও তো যিনি হুজুর যার কাছে ওরা চাচ্ছে তিনি তো ঘুমিয়ে আছেন তো ঘুমের মানুষ তো শোনেও না মরে গেছেন দেয়ার ক্ষমতা নাই তাহলে আজকে চাওয়ার মানেটাকে চাওয়ার মাঝে শির হচ্ছে ডাইরেক্ট হচ্ছে শির থেকে আমাদের বেঁচে থাকতে হবে এবং এই শির যে ব্যক্তি করবে তার ইমান চলে যাবে এই জন্য ইন্না সিরকালা জুলমুন আজিম বলা হয়েছে পবিত্র কোরআন মাজিদের যে সির হচ্ছে সবচেয়ে বড় জুলুম আজকে কিন্তু অধিকাংশ মাজারকে কেন্দ্র করে সিরকের আখড়া বসেছে যে এই মাজারগুলোতে মানুষ শুধু চাই না মানুষ সেজদা দিচ্ছে অথচ সেজদার মালিক হলেন একমাত্র আল্লাহ মুসলমান তার মাথা আল্লা ছাড়া কারো কাছে নোয়াবে না